রাজধানীর কদমতলিতে ট্রিপল মার্ডারের ঘটনায় ধীরে ধীরে নানা চাঞ্চল্যকর তথ্য বেরিয়ে আসছে। পরকীয়া, সম্পত্তির ভাগবাটোয়ারা ও অনৈতিক কাজ, এই তিনটি কারণে হত্যাকাণ্ডের ঘটনা ঘটে থাকতে পারে বলে জানা গেছে। তবে অন্য কোনো কারণ রয়েছে কিনা তা নিয়ে সংশ্লিষ্ট থানা পুলিশ, গোয়েন্দা পুলিশ ও সিআইডির ক্রাইম সিন ইউনিটের অনুসন্ধান চলছে। বিভিন্ন সূত্রে দাবি, মৌসুম ইসলামের স্বামী মাসুদ রানা প্রায় 25 বছর মধ্যপ্রাচ্যে ছিলেন। 3 মাস আগে তিনি দেশে ফেরেন। স্বামী প্রবাসে থাকার সময় মৌসুমী অনৈতিক সম্পর্কে জড়িয়ে পড়েন। কয়েকজন যৌনকর্মীকে দিয়ে তিনি দীর্ঘদিন অসামাজিক কার্যকলাপ চালিয়েছেন। এমনকি নিজের 2 মেয়েকেও দিয়ে দেহ ব্যবসা করাতেন তিনি। একসময় তার কথিত প্রেমিকের সঙ্গে বড় মেয়ে মেজামে ইসলাম মুনের বিশেষ সম্পর্ক গড়ে ওঠে। তাদের অন্তরঙ্গ অবস্থার একটি ভিডিও চিত্র পরিবারের কেউ ধারণ করে রেখেছিলেন। বিএনপি নেতা ব্যারিস্টার নাজমুল হুদার ব্যক্তিগত সচিব আমিনের সঙ্গে মেজাবিনের প্রেমের সম্পর্ক ছিল বলে জানা গেছে। এতে আপত্তি ছিল পরিবারের। মৌসুমী এ ব্যাপারে জানার পর মেয়েকে একরকম জোর করে শফিকুল ইসলামের সঙ্গে বিয়ে দিয়ে দেন। মেজাবিনের খালা ইয়াসমিন জানান, 5 বছর আগে পারিবারিক ভাবে শফিকুল ও মেজাবিনের বিয়ে হয়। এর কিছুদিন পরই মেজাবিনের আগের সম্পর্ক নিয়ে দাম্পত্য কলহ সৃষ্টি হয়। বিয়ের 6 মাসের মাথায় আমিনকে হত্যা করেন শফিকুল। এর আগে তিনি শ্বশুরবাড়ি মৌসুমীর খালা শাশুড়ি শিউলিকে দিয়ে আমিনকে ডেকে নিয়ে আসেন। এ কারণে হত্যার মামলায় ওই দুজন ও মেজাবিনকে আসামি করা হয়। তিনি জানান, এ মামলায় গ্রেফতার হয়ে প্রায় 6 মাস কারাগারে থাকার পর জামিন পান শফিকুল। পরে মেজাবিনের ছোট বোন জান্নাতুলের উপর নজর পড়ে তার। তিনি নানাভাবে উত্তক্ত করতে থাকেন জান্নাতুলকে। বিষয়টি নিয়ে এক পর্যায়ে জামাতার বিরুদ্ধে মামলা করেন মৌসুমী, আবার তার বিরুদ্ধে পাল্টা মামলা করেন জামাতাও। এ বিষয়ে ইয়াসমিন জানান, শফিকের সঙ্গে আমার বোন পেরে উঠতে না পেরে তার ছোট মেয়ে জান্নাতুল ইসলামকে কারাগারে দিয়ে দেন। শফিক তদবির করে 5 মাস পর তাকে কারাগার থেকে বের করে নিয়ে এসে আবার তার সঙ্গে অনৈতিক কাজ করেন। এ নিয়ে আমার ভাগ্নি ও বোনের সঙ্গে শফিকের কলহ লেগেই থাকত। 4 বছর আগে শফিক আমার বোনকে হত্যার উদ্দেশ্যে গায়ে আগুন জ্বালিয়ে দেয়, চিকিৎসা করতেও বাধা দেয়, দরজা জানলা বন্ধ করে আমার বোন ও ভগ্নিকে প্রায় মারধর করত। এ বিষয়ে কদমতলি থানায় অভিযোগ জানিয়ে কোনো ফল না পেয়ে কোর্টে মামলা করা হয়েছে। ইয়াসমিনের অভিযোগ, পরিকল্পিত ভাবেই শফিকুল এই হত্যাকাণ্ড ঘটিয়েছেন। তিনি একজন ঠান্ডা মাথার খুনি। এই ঘটনায় তিনি স্ত্রীকে জিম্মি করে হত্যায় সহায়তা করতে বাধ্য করেছেন, নইলে তাদের শিশু সন্তান তৃপ্তিকে মেরে ফেলার হুমকি দিয়েছেন। একা 3 জনকে হত্যা করা সম্ভব নয় বলে তিনি স্ত্রীকে কাজে লাগিয়েছেন। তাকে বোঝানো হয়েছে চলমান অশান্তি নিরসনে এটাই কার্যকর পন্থা। আর ঘটনার পর তিনি মুনকে বুঝিয়েছেন, তুমি পুলিশে ফোন করে হত্যার দায় স্বীকার করো, কয়েকদিন পর আমি তোমার জামিনের ব্যবস্থা করব। ঘাতকের চাচাতো বোন পরিচয় দেয়া শিলা জানান, গত 2 দিন আগে স্বামী সন্তানকে নিয়ে মায়ের বাড়িতে বেড়াতে আসেন মেহজাবিন। এসেই তার ছোট বোন জান্নাতুলের সঙ্গে তার স্বামীর পরকে রয়েছে বলে বাবা মাকে অভিযোগ করেন। এ নিয়ে অনেক কথা কাটাকাটি হয়। তার জেরেই হয়তো এই হত্যাকাণ্ড ঘটিয়েছে। তিনি আরো জানান, মেজাবিন তার পরিবারের সবাইকে শেষ করে দিতে চেয়েছিল। সে তার আগের ঘরের স্বামীকেও খুন করেছিল। তার আগে তার বিয়ে হয়েছিল দক্ষিণ কেরানীগঞ্জে। সেই মামলায় মেজাবিন সহ তার নিহত বাবা, মা ও বোনের জেল হয়েছিল। 5 বছর জেল খেটে তারা জামিনে ছাড়া পায়। এদিকে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় শফিকুল বলছেন ভিন্ন কথা। তার দাবি, তার স্ত্রী মেজাবিন অনেকদিন ধরে উচ্ছৃঙ্খল জীবনযাপন করে আসছিলেন। এ নিয়ে তাদের মধ্যে কলহ হতো। মা বাবার সঙ্গে সম্পর্ক ভালো ছিল না তার স্ত্রীর। শুক্রবার তাকে ও মেয়েকে নিয়ে বাবার বাড়িতে যান মেজাবিন। সেখানে রাতে তিনি সবাইকে নানা রকম খাবার খেতে দেন। ওই খাবারের সম্ভবত কিছু মেশানো ছিল, কারণ খাওয়ার কিছুক্ষণ পরই তিনি অচেতন হয়ে পড়েন। এরপর কি ঘটেছে কিছুই তার জানা নেই। ডিএমপির ওয়ারি বিভাগের উপকমিশনার শাহ ইফতেখার আহমেদ বলেন, মেজাবিনের সঙ্গে কথা বলতে পেরেছি। বাবা না থাকায় তার মা তাকে এবং তার ছোট বোনকে দিয়ে দেহ ব্যবসা করাতো। এসব নিয়েও প্রতিবাদ করেছিল সে, কিন্তু কোনো ফল হয়নি। তার বিয়ে হয়ে যাওয়ার পর ছোট বোনকে দিয়ে ব্যবসা চলছিল। এর মধ্যে তার স্বামী ছোট বোনের সঙ্গে সম্পর্ক গড়ে তোলে।
এছাড়া মেজাবিনের বাবা মাসুদ রানা ওমানে আরেকটি বিয়ে করেছেন। এসব মিলিয়ে দীর্ঘদিনের জমে থাকা ক্ষোভ থেকে পরিবারের সবাইকে হত্যার পরিকল্পনা করেন বলে মেজাবিন পুলিশকে জানিয়েছেন। এছাড়া প্রতিবেশীরা জানিয়েছেন জায়গা সম্পত্তি নিয়েও পরিবারের সঙ্গে বিরোধ চলছিল মেজাবিনের। সম্পত্তি লিখে দেওয়ার জন্য বাবা মাকে অনেক চাপ দিত সে। এ নিয়ে এর আগেও বৈঠক সালিশ হয়েছে। পুলিশ বলছে মেজাবিন তার বাবা মা বোনকে হত্যা করে 999 কল করেন। এ সময় তিনি বলেন, আপনারা দ্রুত না আসলে আমার স্বামী ও মেয়েকে খুন করে ফেলবো। পরে দ্রুত ঘটনাস্থলে গিয়ে পুলিশ নিহত তিনজনের লাশ উদ্ধার করে, অন্য দুজনকে অচেতন অবস্থায় ঢামেকে পাঠায়। পুলিশের ধারণা, শুক্রবার রাতে নেশাজাতীয় দ্রব্য খাইয়ে তিনজনকে গলায় ফাঁস দিয়ে শ্বাসরুদ্ধ করে হত্যা করা হয়ে থাকতে পারে। কদমতলী থানার ওসি জামালউদ্দিন মীর বলেছেন, মেজাবিনের স্বামীকেও আমরা সন্দেহের বাইরে রাখছি না, তাকেও জিজ্ঞাসাবাদ করা হবে। সম্পত্তির বিষয় এখানে রয়েছে, তদন্তে এসব আসবে। গতকাল শনিবার সকালে রাজধানীর কদমতলী জুরাইনের মুরাদপুর একটি ভবনের দ্বিতীয় তলা থেকে মাসুদ রানা, তার স্ত্রী মৌসুমী ইসলাম ও মেয়ে জান্নাতুলের মরদেহ উদ্ধার করা হয়। অচেতন অবস্থায় মেয়ের জামাই শফিকুল ইসলাম ও নাতনি তৃপ্তিকে উদ্ধার করে ঢাকা মেডিকেলে পাঠানো হয়। এই ঘটনায় ওই পরিবারের বড় মেয়ে মেজান ইসলাম মুনকে গ্রেফতার করেছে পুলিশ। আশরাফি দিবা, আমার সংবাদ।